السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমরা আমাদের এই চ্যানেলে পবিত্র কোরআনুল কারীমের মশক করে করে কিছু সূরা আপলোড করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ যাতে করে আমরা সহিহ শুদ্ধ করে পড়তে পারি। কিন্তু বন্ধুরা আমার, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আমি নারী অথবা পুরুষ হয়ে আমাদের কিন্তু পাঁচবার ওযু করতে হয়। এই ওযুর মধ্যে রয়েছে অসংখ্য অগণিত নেয়াক। কিন্তু এই অজুর মধ্যে আমরা এমন একটা ভুল করি যে ভুলের কারণে আমাদের অজুতে ন্যাকের পরিবর্তে অনেক বড় একটা গুণা হয়ে যায়। তো বন্ধুরা আমার, আমি সেই গুণাহটির আলোচনা করার আগে অজুর ন্যাক সম্পর্কে সামান্য একটু ধারণা দেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত নবীদের উম্মতরা হাজির থাকবেন, সেই এত উম্মতের ভিড়ের মধ্যে আপনি কি করে আপনার উম্মতদেরকে আপনি চিনে বের করবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমার উম্মতের অঙ্গ প্রত্যঙ্গগুলো অর্থাৎ অজু করার কারণে আমি আমার উম্মতকে চিনে নেব, কেননা আমার উম্মতের অজুর কারণে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো জল জল করে জ্বলতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আল্লাহ রসুল বললেন যে সমস্ত নবীর উম্মতরা যতই একত্র হোক না কেন, আমার উম্মতের অজুর কারণে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো উজ্জ্বল দেখাবে, সেই উজ্জ্বলতা দেখে আমি আমার উম্মতদেরকে চিনে চিনে বের করে ফেলবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অন্য একখানা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজুর কারণে মানুষের সমস্ত গুণা অজুর সাথে ঝরে যায়। এমনকি তিনি উদাহরণ দিয়ে বললেন যে এই যে নখের চিপায় চাপায় যে সমস্ত গুণাহ লেগে থাকে তাও এই অজুর পানির সাথে বের হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার, এছাড়াও অজুর উপরে আরও একটা হাদিস আমি বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে অজু করে এবং অজুর পরে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কলেমা শাহাদাতখানা যে অজু উত্তম রূপে অজু করার পরে পরে আল্লাহ রসুল বলতেছেন যে তার জন্য জান্নাতের আটটা দরজাই খুলে দেওয়া হবে, বান্দা সে যে দরজা দিয়ে খুশি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার, এই তিনটে হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম যে অজুতে কত বিশাল নেকি। কিন্তু এত নেকির অজু কিন্তু গুনায় পরিবর্তিত হয়ে যায় আমাদের সামান্য একটা ভুলের কারণে, সেটা হচ্ছে কি, অজুর পানিতে অপচয় করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাচ্ছিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওযু করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওযুতে অপচয় হচ্ছে। তিনি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে সাদ, তোমার ওযুতে কেন অপচয় করছো? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওযুতে আবার অপচয় কিসের? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করে বললেন, হ্যাঁ, অজুর মধ্যেও অপচয় রয়েছে, যদি তা তুমি প্রবাহমান নদীর ঘাটেও করো, অর্থাৎ নদীর পানি দিয়েও যদি তুমি অজু করো তাহলে সেই অজুর মধ্যেও অপচয় রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করতেন, সামান্য এক গ্লাস পানির মতো পানি দিয়ে তিনি অজু করতেন, অর্থাৎ পানি কোনোভাবেই তিনি অপচয় করতেন না। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। তো বন্ধুরা আমার, এই অজুর জন্য আমরা বুজুর্গানে দিন আউলিয়া কেরামকে দেখেছি, পীর মাশায়েখকে দেখেছি, তারা অজু করতেন কোনো জগের ভিতরে পানি নিয়ে, কোনো মগের ভিতরে পানি নিয়ে, কোনো বালতির ভিতরে পানি নিয়ে, তারপর ঢেলে 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 তারপরে অজু করতেন। আজকে আপনি, আমরা যারা অজু করি, কল্পনা করেছেন বেসিন ছেড়ে, বেসিনের কল ছেড়ে যখন আমরা অজু করি, আপনি নিচে একটা বালতি রেখে পরীক্ষা করে দেখবেন অজুর শুরু থেকে শেষ পর্যন্ত, যখন আপনার অজু শেষ করবেন দেখবেন এক বালতি, বড় বালতির এক বালতি পানি সেখানে জমা হয়ে গেছে। যেখানে মাত্র এক মগ পানি দিয়ে অজু করা যায়, এক জগ পানি দিয়ে অজু করা যায়, সেখানে এক বালতি পানি আমি সবাই নষ্ট করে ফেলছি। বিশেষ করে এখন যারা আমরা আধুনিক যুগে মসজিদে যাচ্ছি বা বাসাতে অজু করছি, সবাই বেসিনে অজু করছি, উপরে কলটা ছেড়ে হুরহুর করে পানি পড়ছে আর অজু করতে থাকি। এই যে পানির অপচয়টা, এটি হাদিস এবং কোরআন অনুযায়ী কবিরা গুনাহ, আর কবিরা গুনার ফল হচ্ছে জাহান্নাম। বন্ধুরা আমার, অতএব এত বড় একটা ন্যাক করব, সেই ন্যাকটা করতে গিয়ে অনায়াসে আমরা বছরের পর বছর একটা কবিরা গুনাহ করে চলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন, যদি তিনি ক্ষমা না করেন। এই
কবিরা গুনাহ জমা হতে হতে দৈনিক পাঁচবার যদি অযুতে পাঁচটা কবিরা গুনাহ করি সেই কবিরা গুনাহ জমা হতে হতে আপনি আমি জাহান্নামে চলে যেতে পারি। অতএব বন্ধুরা আমার আজকের এই ভিডিও থেকে আমি আহ্বান করব যারা আপনি আমরা যারা সবাই যারা নামাজি আছি আজ থেকে সেই বুজুর্গদের মতো পীর মাশায়েখের মতো আল্লাহ আগের দিনের সেই মুরব্বীদের মতো অযুর জন্য একটা কেতলি অথবা একটা জগ অথবা একটা মগ জোগাড় করে নেব, আগে সেই মগের ভিতরে পানি নিব বা অযুর জন্য যে জগটা আমি কিনবো সেই জগের ভিতরে পানি ভরে নেব বা কেতলির ভিতরে পানি ভরে নেব, সেই কেতলি থেকে ধীরে 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 আমি অযু করবো যাতে করে এক কেতলি অথবা এক জগ অথবা এক মগ পানি দিয়ে আমি সম্পূর্ণরূপে সুন্দর করে অযু করতে পারি। তো বন্ধুরা আমার যদি আমরা সেভাবে করতে পারি অযুর ন্যাক আমাদের জমা হতে থাকবে আর কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চিনে চিনে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার আজকের এই হাদিস থেকে আশা করি আমরা সকলেই এই আমলটি করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।